আসসালামু আলাইকুম, আমি সাহেলা আছি আপনাদের সাথে। ওয়েলকাম টু সাহেলা ব্লগ অ্যান্ড কুক। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা আমাকে কমেন্টস করে অনেক সমবেদনা জানিয়েছেন, তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ। তো আব্বুকে ছাড়া আজকে আমরা ইফতার করলাম, মানে আজকে না, আজ কতদিন ধরে আব্বুকে ছাড়া ইফতার করতেছি। তো ওইভাবে তো মন মানসিকতা নাই, তো তারপরে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আসলে হঠাৎ করে যে এমন একটা ঘটনা ঘটে যাবে সেটা তো বুঝতে পারি নাই। তো তারপরে আমার যখন মন ভালো হবে তারপরে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আব্বুর কি হয়েছিল এবং মানে কতটা বেদনা দিয়ে আব্বু আমাদেরকে রেখে চলে গেল। আমি তো রান্নার কাছে যাইতেই পারতেছি না, আব্বু ছাড়া মানে আমার সব অন্ধকার হয়ে গেছে। আম্মু আম্মু রান্না করে যাচ্ছে না, তো আপা এইগুলো বানিয়েছিল, এখন না খাইলেই না। ইফতার করলাম আব্বুকে ছাড়া। এই যে গতবারও তো আব্বুকে নিয়ে ইফতার করছি। আমরা সবাই আব্বুর জন্য অনেক অনেক দোয়া করতেছি, আপনারাও দোয়া করবেন। এবং মানে আমার আব্বু যেন জান্নাত নসিব করে, এটাই এখন মানে তার জন্য সর্বশ্রেষ্ঠ দোয়া। আব্বুর চেয়ারটা ফাঁকা দেখে বুকটা হাহাকার করে ওঠে। আব্বু এই চেয়ারটাতে বসে সব সময় খেত। ওরা সবাই রোজা আছে আব্বুর জন্য। দেখতে দেখতে আব্বু মরার 8 দিন হয়ে গেছে, শনিবারে মারা গেছে। আমি আপনাদের কাছে মানে ওইভাবে ইয়া করি নাই, কোনো কিছুই হয় নাই আব্বুর, তেমন কিছুই হয় নাই। হঠাৎ করে আব্বুর কি যে হইলো, আমাদের ছেড়ে চলে গেল। ভাত খেতে পছন্দ করো না? এই চেয়ারটা দেখলে বুকের মধ্যে একদম হাহাকার করে ওঠে। এত তাড়াতাড়ি যে আমরা মানে বাবাকে হারাবো এটা বুঝতেই পারি নাই। বাবা যে কি জিনিস সেটা হারানোর পরে মানে বুঝতে পারলাম। তখন মনে হলো যে যদি কাজ একটু কম করে আমার বাবাকে জড়াইয়ে ধরতে পারতাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার বাবার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম।